আল্লাহ, বাসায় চাইল ডাল কিচ্ছু নাই, উড়া কয়দিন ধরে না খেয়ে আছে, এটা যাত্রীও পাইলাম না, কি যে করব। এতক্ষণ দাঁড়িয়ে আছি, একটা রিক্সাও দেখতে পাচ্ছি না। টাইম মতো না যেতে পারলে আমি তো মিটিংয়ে অ্যাটেন্ড হতে পারবো না। আরে আমার ভাই সুজন না, ঘরে তুমি হারাই ফেলছিলাম ভাই। আরে ভাই, আরে কে রে ভাই, এই পাগল, আপনি কে, আমাকে জড়িয়ে ধরছেন কেন? আরে আমি পাগল না, তুই আমার চিনতে পারতাছিস না, আমি তোর বড় ভাই। কই ছিলি ভাই তুই এতদিন? ভাই তুমি এই শহরে রিক্সা নিয়ে কেন? কি কম ভাই, গ্রামে খুব অভাব, সংসার চালাইতে পারি না। তারপরে তোর ভাবি আর আমি মিলা এই শহরে আসছি। আর তুই তো কইছিলিস যে শহরে আইসা চাকরি করে তুই টাকা পয়সা পাঠাবি, কই তুই দুপুরে টাকা পয়সা দিবি না? ভাই আস্তে কথা বলো না, আশেপাশের মানুষ দেখলে আমার মান সম্মান কিছুই থাকবে না। এদিক দিয়ে আমার ফ্রেন্ড সার্কেলরা প্রতিনিয়ত যাতায়াত করে, তারা যদি দেখে আমি সামান্য একটা রিক্সাওয়ালার সাথে কথা বলতেছি, তাহলে আমার মান সম্মান কোনো কিছুই থাকবে না। তুমি আর কথা বলো না তো। কী করতেছিস, আমি তো তোর বড় ভাই। জানি তুমি আমার বড় ভাই, তোমাকে এখন বুঝতে হবে আমি একটা ভালো চাকরি করি, আমার স্ট্যাটাস আর তোমার স্ট্যাটাস এক না, তোমার সাথে আমার যায় না। এখন মানুষ যদি দেখে আমি তোমার সাথে কথা বলতেছি, আমার মান সম্মান কোথায় যাবে তুমি জানো? হ্যাঁ ভাই তুই ঠিক কইছিস, আমার মতো গরিব রিক্সাওয়ালার সাথে তোর স্ট্যাটাস মেলে না। তুই তুই চল আমার সাথে চল। কোথায় যাব? ওই যে বস্তিতে একটা ঘর ভাড়া নিছি, তোর ভাবি আর আমি দুইজনে মিলে থাকি। তুই চল, তোর ভাবি খুব খুশি হবে তোর এতে। সি 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 সি, তুমি কী করে ভাবলা তোমাদের সাথে ওই নোংরা গরিব বস্তিতে আমি যাব? আর একটা কথা শুনে রাখো, তোমাদেরকে বলা হয়নি আমি বিয়ে করেছি। বিয়ে করছিস? কী কইতেছিস ভাই, তুই আমারে না জানার বিয়ে করে নিলি? তোর বিয়া নিয়ে আমার কত স্বপ্ন ছিল, আমি নিজে মায়া দেখা তোর বিয়া দিব। ভাইয়া তুমি আমার জন্য যে মেয়ে দেখতে, সে সমস্ত মেয়ে কি আমার সাথে যায় নাকি? আমি একটা ভালো চাকরি করি, তাছাড়া বিয়ে করেছি অনেক বড় লোকের মেয়েকে। আমি যদি এখন চাকরি বাকরি নাও করি, পায়ের উপর পা তুলে আরামে খাইতে পারবো, আমার শ্বশুরের অনেক টাকা পয়সা। তা ভাই তোর বউর লগে আমাকে দেখা করাবি না? এখন তোমাদেরকে আমার বউয়ের সামনে নিয়ে যেতে পারবো না। আমার বউ যদি জানতে পারে আমার বড় ভাই সামান্য একটু রিক্সা চালক, আমার মান সম্মান থাকবে? আবার যদি জানতে পারে আমার ভাবি পরের বাড়িতে কাজ করে, জিয়ের কাজ করে, আমি পারবো না ভাই। এই যে ধরো এখানে অনেকগুলো টাকা আছে, নিয়ে রাখো। আর শোনো, আমার সাথে কখনো যোগাযোগ করার চেষ্টা করবে না। আমার ভাই এসব আমার কি কয়া গেল, আমার তো বিশ্বাস হইতেছে না, ও এতটাই বড় হয়েছে যে আমার পরিচয় দিতে লজ্জা পায়। ওর বললকে আমার দেখা করাবে না, ওর ভাবি জিয়ের কাজ করে, পরিচয় দিতে লজ্জা পায়। নিজের রক্ত বেসে ওরে আমি মানুষ করছি, আর রাগো এদিন আমার দেখাইলা। তুমি আয়া বসো, তুমি এমনি চুপ করে বইয়াছো কে? তোমার কি মন খারাপ? হাসান। হাসান কি হয়েছে হাসানের? আজকে না হাসানের লোকে দেখা হয়েছিল, জানো ও অনেক বড় অফিসার হয়ে গেছে, চিনাই যায় না যে ওইটা আমার ভাই। তাহলে তুমি অনেক লোকে করে আনা নাকি লেগা? দূরে, ও এখন অনেক বড় অফিসার, আরো একটা কোটিপতির মেয়েরে বিয়ে করছে। আমি তো গরিব রিক্সাওয়ালা, ওর লোকে আমার স্ট্যাটাসের মেলে না। আমার লোকের দেখা হয়েছিল, কিন্তু আমার লোকের কথা কওয়ার সময় মুখে রুমাল ডাকে দিয়েছিল যাতে কেউ বুঝতে না পারে যে এই গরিব রিক্সাওয়ালা ওর ভাই। কি কইতেছ? হাসান এত পাল্টাই গেছে, ভাই এখন তোমার চিনতেছ না, এত স্বার্থ বড় হয়ে গেল হাসান। আরে বউ, এই হাসান সেই হাসান নাই, হাসান পাল্টাই গেছে। মানুষ ঠিকই কয়, রক্তে রক্তের লোকে বেইমানি করে,
এই ভাইয়ের জন্য কি না করছি আমরা, কিন্তু এই ভাই এখন অনেক বদলাই গেছে। যাক, যা হয়েছে ভালো হয়েছে, আমার কোনো কিছু চাওয়ার নাই। ওরে লেখাপড়া শিখাইছি, কারণ শহরের বড় অফিসার, আমি তাতেই খুশি, আমার কিছু লাগবো না। তুমি এটি নিয়ে মন খারাপ করো না, কালকে থেকে আমি একটা বাড়িতে কাজ করতে যাবো, আমরা দুজন মিলা কাজ করলে আমার কোনো কষ্ট থাকবে না। তুমি কি কইতেছো, তোমার না শরীর খারাপ, কি অসুস্থ শরীর নিয়ে কাম করবা? না, আমি তোমার কাম করতে দিব না। তুমি এত চিন্তা করো না তো আমার এনে, আমার শরীর ঠিক আছে। শোনো, তোমার আর এনে কাঁদতে হবো না, আহ তুমি আমার লোকের ভিতরে হতো। আমার বিশ্বাস করে দেখতে পারেন। আচ্ছা ভিতরে আসেন। প্রতারণা করে বেশ ভালোই আছে, বউয়ের সামনে আজকে আমার চিনতেই পারতেছে না। যেখানে বাঘের ভয় সেখানেই সন্দেহ হয়। এই ভাবি যদি নূপুরের সামনে আমার পরিচয়টা দিয়ে দেয়, তাহলে তো আমার মান সম্মান সব কিছুই শেষ হয়ে যাবে। উল্টো শিখা আমাকে এই বাড়ি থেকে বাইর করে দিবে না। আমাকে একটা কিছু করতে হবে, যে কোনো মূল্যে এই ভাবিকে বাড়ি থেকে বের করে দিতে হবে। কি হলো, তুমি এভাবে চুপ করে দাঁড়িয়ে আছো কেন? এই কাজের বুয়াটাকে তুমি চেনো নাকি? আরে না না, এই কাজের বুয়াকে আমি কি করে চিনব? তুমি যাও তো এক গ্লাস পানি নিয়ে আসো। আচ্ছা, কালকের থেকে তোমার বাকি কাজগুলো এই বুয়াকে দিয়েই করিয়ে নিও। ভাবি, তুমি এখানে কেন এসেছো? আমি আসলে জানতাম না এই বাড়ি তোমার, আর আমি যদি আগে জানতাম তাহলে আমি জীবনও আইতাম না। আর তুমি কারে ভাবে করে ডাকতেছো? আমি তো তোমার ভাবি না, আমি হইলাম এখন পঙ্গু বাড়ির কাজের বুয়া, তুমি আমার বুয়া কইয়া ডাইকো। শোনো, আমার বউয়ের সামনে তুমি আর আমার রিক্সা চালক ভাইয়ের পরিচয় কখনো করিয়ে দিও না। ঠিক আছে, দিমু না, তুঙ্গ মতো প্রতারজ্ঞ পরিচয় দেবো না। যতদিন এই গরিব শরীরে রক্ত আছে ততদিন কারো নাম ভাঙ্গাইয়া শোনুন না। আচ্ছা শোনো, তোমার ভাইয়ের জুতাটা ভালো করে একটু পরিষ্কার করে দিও। না স্যার, আপনার থাক, আমি জুতা খুলে দিচ্ছি। কি কইতেছেন স্যার? আপনার বাড়িতে আপনার সামনে কাজের বুয়া থাকতে আপনি কি লেগা আপনার জুতা পরিষ্কার করবেন? তাহলে আমি পরিষ্কার করে দিই। কি ব্যাপার, বয় না আয় না কেন? এই বাড়ির কথাই তো কইছিল। বাহ, ভালোই তো, জামাই বউ মিলে বুদ্ধি করে আমার বাসার ঠিকানা খুঁজে সুরসুর করে আমার বাসার নিচে চলে আসে না? ভাই, এটা তোর বাড়ি। থাক, আর অভিনয় করতে হবে না, মনে হচ্ছে জানোই না যে এটা আমার বাড়ি।
রিক্সা চালিয়ে খাওয়ার বড় বড় কথা বলতেছো না? নিজে রিক্সা চালিয়ে তো কখনো সুখের মুখ দেখতে পারো নাই, এখন আমি নিজে সুখে আছি, আমার সুখটা নষ্ট করার জন্য তোমার বউকে পাঠিয়েছো আমার বাড়িতে কাজ করতে, না আমার বাড়িতে অশান্তি লাগানোর জন্য। বাইরে তুই কি কইতেছিস? তোর বাড়িতে অশান্তি লাগানোর জন্য আমরা আইছি? ভাই আমি তো জানতামই না যে এটা তোর বাড়ি, তাহলে আমার বউরে কোনোদিন এনে কাজে পাঠাইতাম না। ভাই তুই কোনো চিন্তা করিস না, তোর বাবিরা আজকের এই বাসা থেকে নিয়ে যাবো, আর কোনোদিন এনে কাজে পাঠাবো না, আর কোনোদিন এই বাড়ির সামনে আসবো না। শোনো, টাকা পয়সা লাগলে আমাকে বলো, আমি তোমার বাড়িতে পাঠিয়ে দিব। এমনিতেই প্রতি মাসে মাসে আমি গরিব মানুষদেরকে দান সদকা করে থাকি। না রে ভাই, তুই যে কইছিস এতে আমি অনেক খুশি হয়েছি। আমার দান সদকা করা লাগবে না, আল্লাহ চাইলে শরীরে যতদিন শক্তি আছে পায়ে আইটা কাজ করে কামু, কিন্তু কারো দান ভিক্ষা নিব না। চালাও তো রিক্সা, এই রিক্সা চালিয়ে মাসে কয় টাকা ইনকাম করতে পারো? হ্যাঁ, নিজে ঠিকমতো ইনকাম করতে পারো না, এই জন্য নিজের বউকে ঝিয়ের কাজ করার জন্য পরের বাড়িতে পাঠিয়ে দাও। আবার বড় বড় কথা বলছো মুখের উপরে, না? আমি রিক্সা চালাই আর আমার বউ ঝিয়ের কাম করে, ওই রিক্সা চালায় ঝিয়ের কাম করে একটা প্রতার রোগে আমরা পড়ালেখা শিখাইছি, যখন যা লাগে সব চাহিদা পূরণ করছি, এতদিন যখন সব কিছু পারছি তাহলে নিজের পেটটাও চালাতে পারবো। অনেক বড় বড় কথা বলে ফেলেছো, আমিও দেখে নেব তুমি এই শহরে কিভাবে টিকে থাকো। আমি আমার বউরে আর এই বাড়িতে কাজ করাবো না, আল্লাহ বুকটা ছিঁড়ে যদি দেখাইতে পারতাম আমার ভাই কি পরিমাণ কষ্ট দিছে, আমার কি পরিমাণ ক্ষত হয়েছে আমার বুকে। বারণ করছিলাম পরের বাড়িতে আর কাজ করা লাগবে না, সব মিটছে তো এবার? তুমি জানো এই বাড়ি কার? আমি জানি, এই বাড়িটা সেই ভাইয়ের যে ভাই আমার একটু আগে এনে দাঁড়ায় রিক্সাওয়ালা কয়ে অপমান করছে, যে ভাই মায়ের মতো দেখতে তার বাবিরে আজকে জি কয়ে অপমান করছে। তোমার মানে তোমার লগে হাসানের দেখা হয়েছে? দেখা হয়েছে, আর আমার হুমকিও দিছে, কইছে যে এই শহরে আমি কেমনে রিক্সা চালায় দেখা নেবে। আমি আমার ভাইয়ের কি এমন ক্ষতি করছি যে আমার লগে এমন করতেছে? নিজের মায়ের বেনের ভাই যদি আমার হুমকি দেয় এই কষ্ট কি মাইনে নেওয়া যায়? আসলে তোমার ভাইয়ের অনেক টাকা পয়সা হয়ে গেছে, তো এখন আর মানুষ মানুষ মনে করে না, কিন্তু তোমার ভাই তো আর এটা জানে না যে এই টাকা নিয়ে এত অহংকার করে, এই টাকার অহংকারই একদিন পরে অধঃপতনের দিকে টাইনে নিয়ে যাইব। আমিও কইছি আমি এই শহরেই থাকবো, কষ্ট করে নিজের দাঁড় করাবো, যে ভাইয়ের জন্য এতদিন সংগ্রাম করছি এবার থেকে নিজের জন্য করবো। এই বাড়ির সামনে দাঁড়ায় নিঃশ্বাস নিতে পারতেছি না, চলো গো বাড়িতে যাই। এই রিক্সা যাবে সামনের মোড়ে? হ্যাঁ ম্যাডাম যাবো। আচ্ছা চলো। রিক্সা আর পেল না নূপুর, শেষমেশ ভাই রিক্সাটা নিতে হলো। ম্যাডাম রিক্সা এখন ওইদিকে যাবো না। যাবেন না মানে? মাত্রই বললেন আপনি যাবেন আর এখন বলছেন যাবেন না, এই জন্যই না তোদের মতো ছোট লোক রিক্সাওয়ালাদের আমার দেখতে মন চায় না, তোদের কথা এক আর কাজে আর এক। আচ্ছা থাক না, যেহেতু এই রিক্সাওয়ালা আমাদের সাথে যেতে চাচ্ছে না, আমরা ওনাকে রেখে অন্য একটা রিক্সা নিয়ে যাই না? না আমি এই রিক্সায় করেই যাবো, ও প্রথমে কেন বললো যাবে আর এখন বলছে যাবে না? আরে তুমি রিক্সা উঠো তো। আরে আমার কথাটা তো শোনো তুমি। আমি তোমার কোনো কথাই শুনবো না, তুমি উঠো তো রিক্সায়। ম্যাডাম আপনি কিন্তু এখন জোর করতেছেন, জোর করে আমার রিক্সা কিন্তু যাইতে পারবেন না এইভাবে। তুই আগে বললি যাবি আর এখন কেন বলছিস যাবি না? এই কারণ আমাকে বলতেই হবে। ম্যাডাম আমি যামু না তো যামু না, কারণ বলতে পারবো না। আমি কি বলছি বুঝছিস না? আমি তোর রিক্সায় করেই যাবো বাসায়। আরে ম্যাডাম আমার কলার ধরতেছেন কেন? ছাড়েন। আরে ছাড়ুন না এই রিক্সাওয়ালা ভাই, আপনি চলেন তো আপনার পোষাই দেবো। আসুন। সামনে ভাইয়ের বউ বারবার আমার গায়ে হাত তুলতেছে আর ভাই আমার কিছুই কইতেছে না, আমি আজকে এতটা পর হয়ে গেছি। স্যার আপনি আমার 1000 টাকা দিলেন, আমার কাছে তো খুচরা নাই,
আপনি এটা রাখেন, আমার পাওনা টাকাটা আমারে দিয়ে দেন। লাগবে না, তোমার কাছে রেখে দাও। না স্যার, ওইখান থেকে এনের ভাড়া তো 1000 টাকা হয় না। হাসান, তুমি রিকশাওয়ালাকে 1000 টাকা দিচ্ছ কেন? আরে তাকে 1000 টাকা কেন দিচ্ছি বুঝতেছো না? আমরা যখন আসতে চাইলাম এখানে, নিয়ে আসতে চাইলো না, সে বাহানা করছে, অভিনয় করলো যেন কিছু টাকা বাড়িয়ে দিই, এই জন্যই দিলাম। আপনার টাকা আপনার কাছেই রাখেন, আমি গরিব হইতে পারি কিন্তু কারো দান ভিক্ষা নেই না। এই রিকশাওয়ালার বাচ্চা, তোর এত বড় সাহস, তুই আমার স্বামীর মুখের উপরে টাকা ছুঁড়ে মারিস? ম্যাডাম, আমি গরিব বইলে আমার গায়ে হাত দিলে না? আমাকে কি আত্মসম্মান বোধ নাই? আমাকে কি মন নাই? গরিব বইলা টাকার অহংকার দেখে যা খুশি তাই কয়ে যাবে না, সব মুখ বুঝে সয়ে নেবো। দেখলে তো, এই রিকশাওয়ালাকে টাকা দিয়ে সাহায্য করতে গিয়ে তুমি নিজেই অপমানিত হলে। এই জন্যই বলি, টাকা যাকে খুশি তাকে দিতে যেও না, এসব ফকিন্নিদের উপকার করতে নেই। এই যে ম্যাডাম, কারে ফকিন্নি কইতেছেন? আপনারা ফকিন্নি, আপনাকে মন মানসিকতা ফকিন্নির মতো। কি তোর এত বড় সাহস, তুই আমাকে ফকিন্নি বললি? তোকে তো আজকে আমি জুতা দিয়ে পিটাবো। আরে কি করছো, ছাড়ো ছাড়ো না। গরিবের গায়ে এভাবে হাত তুললে আল্লাহ সহ্য করবে না। একটা বেইমানের বাচ্চারে পড়ালেখা করানোর জন্য রিকশা চালায় ঘাম জড়াইছি, প্রত্যেকটা ঘামের মূল্য আল্লাহ আমার দেবে। আচ্ছা রিকশাওয়ালা কি বলে গেল? তুমি কি আগের থেকে ওকে চিনতে নাকি? আরে কি বলছো তুমি, আমি এই রিকশাওয়ালাকে চিনবো কেন? ঝামেলা করো না তো, চলো আসো। এই রিকশাওয়ালাকে এই শহর থেকে যত তাড়াতাড়ি সম্ভব সরিয়ে ফেলতে হবে, তা না হলে একদিন না একদিন নূপুরের সামনে আমার সমস্ত পরিচয় ফাঁস হয়ে যাবে। না না, একটা কিছু করতে হবে। কি হলো, চলো না, চলো আসো। এই তুই তার গ্যারেজ দিয়ে রিকশা বাইর করতে পারবি না, যাবি না বাইরা। মালিক, আমার আজকের মতো রিকশাটা দিয়ে দেন, ঘরে চাল ডাল নাই, আজকে রিকশা না চালালে আমার বউ না খায় থাক। এই পর্যন্ত রিকশা চালায়া আমার পাড়ার জমা অনেক জমায় ফেলাইছ, আমি তো তোরে ওনার রিকশা দিতে পারুম না। রিকশা চাল, রিকশা চাইরা এখন আমার গ্যারেজ থেকে বাইরা দিই, যা যা। মালিক, আজকের মতো রিকশাটা দিয়ে দেন, আমি কথা দিতেছি আপনার সব টাকা আমি শোধ করে দেবো। আমার এখানে রিকশা চালাইতেছ মেলা বছর হয়ে গেছে, 2 বছর রিকশা চালায়া অনেক জমা জমায় ফেলাইছ, আমার ওই টাকাতে কি করছস, গাঁজা খাইছস? মালিক বিশ্বাস করেন মালিক, আমি ওইসব নেশা টেশা করি না, আমি রিকশা ভাড়া বেশি মারতে পারি না, যা পাই তা দিয়ে আমার সংসার চলে না। আমি আপনার কথা দিতেছি আজকালকার মধ্যে আপনার সব ভাড়ার টাকা আমি দিয়ে দিব। পরে আমি অন্য রিকশা দিব, কোনো সমস্যা নেই, রিকশা নিয়ে তুই যা। তবে আজকা যে ভাড়া পাবি অর্ধেক ভাড়ার জমা আমার বুঝাই দিতে, ঠিক আছে? আর ওই শুনছিলাম তোর নাকি একটা ছোট ভাই আছে, ওরে নাকি পড়ালেখা শিখায় অনেক বড় অফিসার বানাইছস, ওই যদি তোর দিকে তাকায় তাহলে তো তোর আর রিকশা চালান লাগে না। কই ওই কই? আমার কপাল মালিক, সবই আমার কপাল। ছোট থেকে চাইছিলাম আমার ভাইরে আমি অফিসার বানাবো, নিজে না খায় নিজে না পড়া ওরে পড়াইছি। আমার স্বপ্ন ছিল ওর বড় একটা অফিসার বানাবো, ও অফিসার তো হয়েছে কিন্তু শহরে আইসা ও গিরগিটির মতো রং পাল্টাই ফেলছে, আমার পরিচয় দিতে লজ্জা পায়। আমি চাইছিলাম রিকশাওয়ালার ভাই অফিসার হইব কিন্তু আমার ভাই রিকশাওয়ালা বইলে আমার পরিচয় দিতে লজ্জা পায়, ও একটা কোটিপতির মায়ের বিয়ে করছে, ওর বউ ওর সামনে আমার জুতা দিয়ে পিটায়, ও কিছু কয় না। সবই আমার কপাল মালিক, সবই আমার কপাল। শোন, ওই যে রিক্সা দেখছিস না? হ্যাঁ, ওই রিক্সাটা ওখান থেকে চুরি করে তোকে নিয়ে যেতে হবে। এই রিক্সা চুরি করার পরে যদি ধরা পড়ি তাহলে কি হবে? আরে পাগল, ধরা পড়বি কেন, এই যে ধর টাকা নে, আর যদি ধরা পড়িস আমি দেখবো না। রিক্সা কই গেল? হিন্দি দিছিল আমার রিক্সা কই, কেউ কি নিয়ে গেছে?
ভাই ভাই আমার রিক্সা চুরি হয়ে গেছে ভাই, কে জানে নিয়ে গেছে ভাই, এখানে তো ছিল ভাই। আরে আজব তো, তোমার রিক্সা কে চুরি করতে সেটা আমি কি করে বলবো? এ ভাই তুই তো আসতেছস, তার মানে তুই জানোস যে রিক্সাটা কেড়ায় নিছে? ভাই বিশ্বাস করে রিক্সাটা আমার না, আমার মালিকের, বাড়াই নিয়া। আমার মালিক যদি জানতে পারে যে রিক্সাটা চুরি হয়েছে তাহলে আমার মাইরেই পালাইব। তোমার তো এখন রিক্সা চুরি হয়ে গেছে, গ্রামে চলে যাও, শহরে থেকে কি করবে, কিছু একটা করে খাও গ্রামে গিয়ে। ভাই ভাই আমি জানি তুই জানোস আমার রিক্সা কই আছে, ভাই তোর তোর পা দোকান ধরি ভাই, আমার রিক্সাটা ফিরাই দে ভাই। আমার পা সারো বলছে, পা সারো, আমি কি করে জানবো তোমার রিক্সা কোথায়? আচ্ছা আমার রিক্সা মালিক পাইলে আমার মাইরেই ফেলবে। মানে তুই টাকা দামের রিক্সা, তুই মালিক কি জবাব দেবা? তুমি কি আশেপাশে ভালো করে খুঁজছো তো? হ্যাঁ খুঁজছি, কিন্তু খুঁজলে কি আর পাওয়া যায়? কারণ কারণ কি কারণ? কারণ ওই রিক্সাটা আমার নিজের মায়ের বেডের ভাই চুরি করাইছে, যাতে আমি এই শহরে না থাকতে পারি। হাসান তোমার রিক্সা চুরি করাইছে? হাসান তো ভালো করে জানতো যে রিক্সা আঙ্গো না, আমরা ভাড়া করে চালাই। আর এই রিক্সা তুমি যদি জমা না দিতে পারো তাহলে তো মালিক তোমার মারবো, তোমার থেকে জরিমানা নিব। এইসব জানার পরও হাসান তোমার রিক্সাটা কেন চুরি করলো? বউ ওই ভাই তো আনার আমার নাই, টাকার নেশে অন্ধ হয়ে গেছে, বড় স্ট্যাটাস হয়েছে, ও বুই লাগেছে যে আমি ওর কি। তুমি আর কত এরকম চুপ করে থাকবে কত? শুনো না, আমরা এক কাজ করি, আমরা হাসানের বাড়িতে যাই, হাসানের জিগাই, ওই কেলেকেই কাজটা করলো। না বউ আমরা হাসানের কাছে যাবো না, আমরা যদি এনে যাইয়া আমাকে পরিচয় দেই তাইলে ওর অপমান হইব, আর ওর বউ ওরা ভুল বুঝবো, ওকে মধ্যে ভুল বোঝাবো যাইব, সমস্যা হইব। আমি চাই না আমাকে কারণে ও কোনো বিপদে পড়ুক। যে ভাই তোমার এত বড় ক্ষতি করলো, তোমার এত অপমান করলো, তারপরে তুমি ওই ভাই সুখের কথা চিন্তা করতেছো, ওর ভালো চাইতেছো। তুমি এত ভালো মানুষ কে করতো? তুমি জানো না দুনিয়াতে ভালো মানুষের কোনো বাদ নাই। তুমি যাও রান্নাটা শেষ করে যাও, যাও। তুই নিজে আমার রিক্সা চুরি করে কজন হারিয়ে গেছে, আমার রিক্সা যদি নাই না দেখ তোরে আমি কাইটা কুত্তা দিয়ে খামু সালারপো রিক্সা করি। আমার রিক্সার জামিনদার কইব, তুই তুই যদি আমার রিক্সার জামিনদার হস তাহলে তুই আমার রিক্সা এনে দিবি, বুঝতে পারছস? দোয়াই লাগে আপনার, আপনি আমার স্বামীর কিছু করেন না, আপনার মাইরেন না, প্লিজ যদি ওনে মাইরেন না আমি তো মেদে পড়ে যাবো, আপনার কাছে আমি ভিক্ষা চাইতেছি, আমার স্বামীর মাইরেন না। পুরাই হট, এই সুযোগটা হাত ছাড়া করন যাইব না, একটা শর্তে আমি ছাইরে দিতে পারি। হ্যাঁ তোর লাগে আমার পার্সোনাল কথা আছে, সাইডে আয়। মালিক আমার বউরে কই নিয়ে যাইতেছে।
ভয় লাগতেছে তোর? দোয়ায় লাগে, আপনি আমার স্বামীরে ছাইরা দেন, ওর কোনো ক্ষতি করেন না। আমি তোর সঙ্গে ছেড়ে দিই, আমি অনেক ভালো মানুষ, আমি কাউরে কষ্ট দিই না তো। তবে তোরে আমার একটা কাজ করেছি তুই। কাজ? কি কাজ? একটা রায়, একটা রাইত খালি তুই আমার থাকবি, পারবি না। কি কইতেছেন আপনি এসব? আমি ধরে কাজ করতে পারব না, আমারে মাফ করে দেন। আমার রিক্সার জামিনদার হইছিস তুই। আমার রিক্সা যদি আমি না পাই, তোর জামাইরে আমি গাড়িটা টুকরা টুকরা কইরা তারপর নদীর মধ্যে ভাসায় তোমা কইয়া দিই। আর কিছু করতে নরে মানেন না, আপনি যা যা করতে কইবেন আমি তাই তাই করব, আমি আপনার সব শর্ত রাজি। আমি জানি তুই পারবি। একটা রাইট, যা যা, সময় মতো আমি চলে আসুন তোর কাছে। শোনো, ওঠো তুমি, আস্তে আস্তে, অনেক ব্যথা পাইছো না? তোমার মানি কাম করে সাইডা দিছে, চলো বাড়ি যাই। সাইডা দিছে? তুমি কি এমন কইলে যে মানি কাম করে সাইডা দিল? হয়তো তোমার মানি আঙ্গ উপরে দয়া করছে, এলাকা চলো বাড়ি যাই, বাড়ি যাই। নূপুর, আলমারিতে যে বসের দেওয়া 20 লক্ষ টাকা রেখেছিলাম, টাকাগুলো কোথায়? টাকাগুলো অনেকদিন ধরে ঘরে পড়েছিল, তাই আমি শেয়ার মার্কেটে দিয়ে দিয়েছি, দেখবে সুদে আসলে অনেক টাকা পাবো। কি বলে তুমি, এতগুলো টাকা শেয়ার বাজারে দিয়ে দিলে, আমাকে একটাবার জিজ্ঞেস করলে না? আমি তোমার কাছে জিজ্ঞেস করে কোনো কাজ করবো এটা তুমি ভাবলে কি করে? আর আমার যেটা ভালো মনে হয়েছে আমি ওটাই করেছি, আর তো মাত্র কয়েকটা দিন, তারপরে যখন এই 20 লাখ টাকা দুগুণ হয়ে ফিরে আসবে তখন কাল লাভটা হবে। শুনি, তুমি বুঝতে পারছো না, এই টাকাগুলো আমার না, টাকা যদি সময় মতো বসকে ফিরিয়ে না দিতে পারি তাহলে আমার চাকরি চলে যাবে, আর সেই সাথে আমাকে জেলও খাটতে হতে পারে। আমি থাকতে সব কিছুই হবে না, তুমি দেখো না এই টাকা শেয়ার বাজারে দিয়েই আমরা কোটিপতি হয়ে যাব। আচ্ছা, তুমি যেহেতু বলেছো আমি বসকে বুঝিয়ে কাজটা পেছানোর চেষ্টা করি, এর মধ্যে তুমি শেয়ার মার্কেট থেকে টাকাগুলো উঠিয়ে নিও। আচ্ছা ঠিক আছে, আমি আমার সোনার গয়নাগুলোও দিয়ে দিয়েছি, তুমি দেখবে এই টাকা দিয়ে আমাদের এতগুলো টাকা লাভ হবে যে টাকা দিয়ে আমরা আমাদের জন্য একটা গাড়িও কিনে ফেলতে পারবো, আমাদের আর রিক্সায় চড়তে হবে না। আমারও অনেকদিনই ইচ্ছে একটা BMW কিনবো। এবার দেখবে আমাদের সব স্বপ্ন পূরণ হবে। আল্লাহ গো, কি মার ডাইনা দিছে, সারা শরীরে ব্যথা। কি হলো আমার শরীর এত খারাপ, এই সময় আমার বউ পাশে না থাকা কেমন সাজগোজ করতেছে, আমার বউ তো কখনো এমন করে না। বউ কি ব্যাপার, তুমি সাজতেছো কেন, কই যাইবা? কি হলো, তুমি চুপ করে আছো কেন? আচ্ছা ওই সময় মালিক তোমার আলাদা করে ডাকে কি কইছিল? তারপর থেকে দেখতেছি তুমি কথা কইতেছো না, চুপ করে আছো, কি হয়েছে আমার কত? তোমার মালিক আমারে তখন যেটা কইছে সেটা তুমি সময় হলে বুঝতে পারবা। ওই মালিক দেখে উড়াই মালিক, হ্যাঁ আপনি এই সময়? হ্যাঁ আমি এই সময়। এ তোরই তো মালিক, তৈরি মানে কিসের তৈরি, কার তৈরির কথা কইতেছেন আপনি? আমি আমি তো কিছুই বুঝতে পারতেছি না। তোর বউ তোরে কিছু কয় নাই, তুই যে আমারই সেটা হারাইছস, আমি কি জরিমানা না নিয়ে এমনি এমনি ছাইরা দেবো? সেইটাই তো, আমিও তো তাই কইতেছি, আপনি আমার ছাইরা দিলেন কেন? আমি প্রস্তুত আছি, আপনি ভিতরে আসুন। এত বয় দিন আমরা দেখবি এখন? দেবো আও বউ, তুমি কি করতেছো বউ?
কি করতেছো? তুমি আমার মাফ করে দাও, তোমার বাঁচানো ছাড়া আমার কাছে আর কোনো উপায় ছিল না। এ বউ, আল্লাহর দোয়াই লাগে বউ, তুই এই কাজ করিস না বউ, দরজাটা খোল। আল্লাহ গো, এই মালিক তুই আমার বউকে হাত দিস না মালিক, আমি আমি তোর রিক্সা কিনা দেবো, আমি আমার কিডনি বেচা দেবো। মালিক আমার বউর গায়ে হাত দিস না মালিক। তুই যে আমার রিক্সাটা হারাইছিস, ওইটার আর জরিমানা দেওয়া লাগবো না, তোর বউ পোষায় দিছে। সেটা কি করছ তুই? আমার আরেকটু সময় কেন দিলি না? এই দৃশ্য দেখার আগে আমার মরণ কেন হইলো? তুমি আমার মাফ করে দিও, আমি নিজের চোখের সামনে তোমার মায়ের কাছে দেখতে পারুম না, এর লেগে নিজেরে বিক্রি করে দিস, তুমি আমার মাফ করে দাও। নূপুর দেখো দেখো, শেয়ার বাজারে যার কাছে তুমি টাকা দিয়েছিলে না, সে সমস্ত টাকা পয়সা নিয়ে পালিয়ে গেছে, এই যে নিউজটা দেখো। কি কি বলছো তুমি এসব? তাহলে আমার গয়নাগুলোর কি হবে এখন? আরে তুমি আসো তোমার গহনা নিয়ে, এদিকে আমার বস টাকার জন্য আমাকে অনেক প্রেশার দিচ্ছে, আমাকে নাকি সে চাকরি থেকে বের করে দেবে, আর এটাও বলেছে দুই দিনের মধ্যে যদি টাকা পরিশোধ না করতে পারি তাহলে আমাকে পুলিশে ধরিয়ে দিবে। কি বলছো তুমি এসব? তোমাকে পুলিশে ধরে নিয়ে যাবে? তোমাকে পুলিশে নিলে তো আমাকেও পুলিশে নেবে। না না, আমি এই অল্প বয়সে জেলে গিয়ে বুড়ি হতে চাই না, আমার একটা জীবন আছে না, এর থেকে তুমি ভালো ভালো আমার বাসা থেকে বের হয়ে যাও। এসব তুমি কি বলছো নূপুর? তোমার কারণেই আমি এত বড় বিপদের মধ্যে পড়েছি, আমার পাশে না থেকে উল্টো তুমি আমাকে বাড়ি থেকে বের করে দিচ্ছ। নিজে বাঁচলে বাপের নাম, তুমি ভালো ভালো বাড়ি থেকে যাবে নাকি ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিব? থাক, ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিতে হবে না। তাই রে মানুষ, যার জন্য করলাম চুরি সেই বলে চোর, এই তোমার জন্য আমি এত কিছু ত্যাগ করলাম, আমার বাবা মায়ের মতন বড় ভাই ভাবিকে পরিচয় দিলাম না, তাদের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করে তোমার সাথে সংসার করেছি, তোমাকে ভালোবেসে এত কিছু করার পরেও আমি তোমার আপন হতে পারলাম না, এক নিমিষে সমস্ত কিছু ভুলে গেলে, আসলে সবই আমার পাপের ফল। আমি চাই না, আমি চাই না তোমার সাথে সংসার করতে। ভাইয়া আমি তোমার কাছে চলে এসেছি, আমি তোমাদের সাথে যে অন্যায় করেছি অনেক বড় অন্যায় করে ফেলেছি ভাইয়া, আমাকে মাফ করে দিও। ক্ষমা চাইতে আইছিস? এই জানোয়ার, আমার বউরে লাশ বানায় তুই ক্ষমা চাইতে আইছিস? ভাইয়া ভাবির এই অবস্থা কি করে হলো? খবরদার, তুই আমার বউরে ভাবি করে ডাকবি না, আজকে তোর কারণে লাশ হয়ে শুয়ে আছে। তোর মনে আছে তুই আমার রিক্সাটা চুরি করাইছিলি না? রিক্সার মালিক আমারে মারছে, আমারে মায়েরা ফেলার হুমকি দিছিল, আমারে বাঁচানোর জন্য আমার বউ মালিকের কাছে নিজের সম্মানটা বেচা দিছিল, ও শান্তি পায় নাই, বিষ খায় নিজের প্রাণ দিয়ে দিছে। কি অপরাধ ছিল আমার, তুই কেন আমার এইভাবে শাস্তি দিলি? আরে আমি আর তোর বাবি তো তোরে বাপ মার আদর দিয়ে বড় করছিলাম, তুই তার এইভাবে প্রতিদান দিলি। ভাইয়া আমার যে বউয়ের জন্য তোমাদেরকে অনেক অপমান করেছিলাম, বাড়ি থেকে বের করে দিয়েছিলাম, আমার সেই বউ আমার সমস্ত কিছু কেড়ে নিয়ে
আমাকে নিঃস্ব করে আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে ভাইয়া। আর কিছু কইস না, আমার সব শেষ। মানুষ কইতো ভাই বড় ধন রক্তের বাঁধন, আর তুই সেই রক্তের লগে এইভাবে প্রতারণা করলি, যার জন্য সারাটা জীবন উৎসর্গ করলাম, সেই তারে তার বউয়ের লাশটা তার হাতেই ধরাই দিলি। আরে ভাই, এইভাবে যদি ভাইয়ের সাথে ভাই প্রতারণা করে, বেইমানি করে, তাহলে পৃথিবীতে রক্তের বাঁধন, সম্পর্ক, ভালোবাসা কিছুই থাকবো না, সব মিথ্যা হয়ে যাবে। তুই এই বাড়িতে বাইর হ, বাইরা ভাইরা, আমার আমার কথা শুনো ভাই, আমি বাইরা আর জীবনে কোনোদিন আমার চোখের সামনে আসবি না, যা যা। সবাই আমারে চাইলে চইলা গেল, শেষ পর্যন্ত তুমিও আমারে চাইলে চইলা গেলা।